গুড মর্নিং জি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আমাদের ব্লগ। আবে মর্নিং হোক না, কলেজ গেছি, কলেজ থেকে বাড়ি এখন। সাথে রাজেশ, এখন নামাই স্টেশন, এখন যাবো রাইসের ফোন সাথে। রাইসের ফোনের ডিসপ্লে উড়ে গেছে গাইস, রাইস খুব দুঃখিত গাইস, রাইস এখন কোমায় চলে গেছে গাইস। আমি না, আমার ফোন, ও সরি, রাইসের ফোন। মেমাই স্টেশন, এই তো মেমাই স্টেশনের দিক থেকে দেখা যায়। নাইস ইয়া, নাইস ম্যান, নাইস। ফোনে সারানোর দোকানে চলো নাকি? রাজেশ কি বে, চ তাড়াতাড়ি এখান থেকে যাবো বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডে ওখানে দোকান আছে, দোকানে ওখানে গিয়ে দেখি। ওকে চলো, আগে সাইকেলটা বের করি আমি, স্টেশনে আমার সাইকেল লাগাতে হবে গাইস, সাইকেল বের করে গাইস, চলো। ওকে চলো, আমি স্টেশন থেকে বেরিয়ে এখন যাচ্ছি ফোন সারানোর দোকানের দিকে। স্ট্যাবিলিটি নেই, স্ট্যাবিলিটি দরকার। চলো দেখি সামনের দিকে একটা দোকান আছে, কাকিমা ঠকে দিচ্ছিল আর চলে। সামনের দিকে একটা দোকান আছে, তাহলে যাই। তাহলে ক্যামেরা দেখছিস কেমন লাগছে? এবার ঠিক আছে, কি তা দেখি আগে, হ্যাঁ দেখি আগে দোকানে শিপ ফোন। এই ফোনটা দেখো একটু, ডিসপ্লে পুরো কানা হয়ে গেছে, ও ফ্ল্যাশটা, এটা এটা হাত লেগে বন্ধ হয়ে গেছে, সরি। দেখছি এখন মোবাইল দোকানে সব বসে আছি, তো আমাদের তো দেখা যাক কত দিন নেয় কথা বলে। গাইস আমাদের টেনশন কাটছে এখন তোমার দিয়ে, চলো দেখা যাক ওকে করা হয়। কমে গেছে ফোনের লক কিন্তু, আধার কার্ড, ভোটার কার্ড সব কিছু লাগবে। তো আগে ফোনটা দিয়ে দেখ কত কি হয়, দিয়ে সেলে নিবি, সেলে নিবি, চল ও কথা তো হলো, সেলে সেলে গিয়ে কি হবে, আমাদের এখানে সেল বলছে সেল। চলো দেখাচ্ছি এখন, কলেজ ড্রেসে সেলে ঢুকবো আজকে, সেল সেল। রাজেশ বেলুন কিনবি, বেলুন কিনবি, এই ওটা, এটা হলো, এটা হলো এন্টার। চলো চলো, প্রচুর ফিরবে, বাসি জিনিস এগুলো, তোকে বললে এগুলো বাসি জিনিস। বা বা বা, নাইস নাইস ড্রেস, নাইস নাইস ওড়না, খাবার প্রচুর ভিড়, দেখি দেড়শো। চারিদিকটা তো শুধু, চারিদিকে শুধু শুধু মেয়েদের ড্রেস দেখ, চারিদিকে শুধু মেয়েদের ড্রেস। নাইস 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 জিনিস গাইস, নাইস নাইস জিনিস আছে এখানে। দাদা একটু শুধু দেখ, কেন গরম দেখছি, দেখি একটু আশি টাকা জোড়া হয়ে গেল তো এখানে। আবার ভাই এখানে ঢেলে ঢেলে জামা বিক্রি হচ্ছে, ঢেলে ঢেলে। কিছু নিবি না, কিছু নিবি না, কি আছে শোন না, এটাতে ঢুকি, এটাতে ঢুকি, ওইটাতে ঢুকে ওইটাতে বেরিয়ে যাবো, কাজ নিতে হবে ভাই। সামনে দেখো ভাই, দা এগুলো হলো ভদ্রলোকের পোশাক, সাদা সাদা সব। এটা ছেলেদের কালেকশন দেখছিস, নাইস। ছোট করে মেলা বস, প্রচুর ভিড় গাইস, প্রচুর ভিড়, সেল মেলা। ওয়াও ওয়াও, রাজেশ রে তুই একটা কেন এখানে, তুই না কিনলে হয়? আর এদিক থেকে দিয়ে চলে, এদিকে নেই, এদিক দিয়ে ঢুকেছি, এদিক দেয় আর এদিকটা গোটাটা সেল। তো গাইস এখান থেকে সেল হচ্ছে আমাদের মেমাইতে, চলে আসবে সবাই, যে যে নেবে খুব কম দামে, চিপ প্রাইস। ওকে চলে আসবে, যাচ্ছি যাচ্ছি কি তাড়াতাড়ি আয়, সেই রে, হ্যাঁ এদিক দিয়ে, এদিকটা না, ওই দিকটা দিয়ে এলাম না, পেছন দিয়ে, এটা দিয়ে, এটা দিয়ে যাবো, এদিকে সব মেয়েদের নাই,
সামনে নিব্বা নিব্বি যাচ্ছে আমাদের, কে জানি তো। কালকে একজন এখানে এসেছিল জানিস তো, মানে ভিডিও করার জন্যই, ফানি ভিডিও করে পাবলিক রিয়াকশন। তো বস্তা পরে, বস্তা ধুতি পরেছে আর বস্তার জামা বানিয়েছে, তার মধ্যে ফুল ফুল আছে, দিয়ে চলে এসেছিল এখানে। দাদা চুল খাওয়া দেখছো, হেভি সুন্দর দাদা। এখানে কমপ্লিট, এটা হলো এক্সিট, এখান থেকে মিন গুলো বেরোয়। দেখ ফাঁকা দেখ না, এই জামাটা বেশ ভালো লাগছে সাদাটা। এটা হলো এক্সিট নাকি? উদা হয়েছ ওই উদা, ওই তো লাল রঙের দেখ ওইটা, তার উপরেরটা। চল ভেতর ঢুকবি নাকি? হ্যাঁ আর ভেতর ঢুকতে চো, কিছু তো নিতে আস। কি এগুলো? ভালো রে, হালকা আছে, ভালো হবে না হালকাটা? জামা দেখছি, জামা দেখবি নাকি? দেখবি নাকি? চলে চলো আমরা কিছু নিতে আসিনি এখানে, আমরা এখানে দেখতে এসেছি শুধু টাইম পাস করার জন্য, টাইম পাস আর কিছু না। এই যাচ্ছালা, এটা দিয়ে গেলাম তো না, কোনটা দিয়ে গেলাম আমরা? হ্যাঁ এটা দিয়ে গেলাম, আমাদের সেই সাদা ভদ্রলোকের পোশাকগুলো দেখালাম, এটা দিয়ে, এটা দিয়ে গেছি, ওইটা দিয়ে যাইনি, ওইটা দিয়ে বেরোবো। তো মজা করতে এসেছি গাইস, মজা করতে। এখন এখানে দেখো জামাটা দেখো গাইস, ভালো লাগছে। দেখ এখন এইগুলো একটু খুব মোটা হয়েছে, কিন্তু দেখ ওই যেটা প্রথমে দেখো, এই জিন্সেরটা দেখো, জিন্সেরটা দেখো, জিন্সের জিন্স নয় ঠিক, তবে ঠিক আছে। আর এই গেঞ্জিগুলো দেখো, গেঞ্জি নয় এটা, আর ফুলাতা গেঞ্জিটা দেখেন, ফুলাতা গেঞ্জি আপনি হাত দিয়ে দেখ, কাপড় ভালোই আছে, ঠিক আছে। পাতলা আছে, ঠিক আছে। নষ্ট হবে না তো? কি এখানে রাখবো, চাপ ফাপ করে নষ্ট হবে না? আমি কি করে জানবো? চলেন সামনে চলেন, চোখ আছে কিনা এগুলো দেখ, দেখাবো এগুলো সব না, তুই দেখা আমি ভিডিওটা করি না, দেখা ঠিক আছে। কিন্তু একটু বেশি মোটা, গরমে একটু বেশি মোটা লাগবে, এইটা ঠিক আছে। কালার দেখ, কালার দেখ, কালার রাইসের মুখের সাথে ম্যাচ করছে। হ্যাঁ রাইস, এ রাইস দাদা এটা দেখ একটাই হবে তো জামা, দুশো তিনশো আনবো, দুটো তিনটে নিয়ে যাবো। আচ্ছা ওই যে কার্গো প্যান্ট, এই এই গলিটাতে, এই গলিটা আসার জন্য আমি তিন দুবার ঘুরলাম আমরা, একই যে গলিতে আসার জন্য। ভাই শুধু মেয়েদেরই জামা দেয়, বেশিরভাগ সব মেয়েদের জামা, ছেলেদের জামা নেই ভাই। আমরা কি মানুষ নয়? না আমরা, আমরা কি জামা প্যান্ট পরি না? যে ছেলেদের খুব কম, গোটা ছেলে শুধু মেয়ে আর মেয়ে। চলো বেরিয়ে পড়ছে, অনেক ভিড় শালা, প্রচন্ড ভিড়, ভিড়ের জন্য বেরিয়ে পড়লাম। বেরি তো কিছু খাবি না নাকি? আচ্ছা মৌচাক, মৌচাকে গিয়ে খাবিছো, কি খাবি বল? একটা করে সিঙ্গারা, এরকম বড়, এরকম বড় সিঙ্গারা জানিস তো ভাই, এরকম বড় দশ টাকা। কিন্তু তুই ক টাকা নিয়ে আসছিস সেটা বল। তুই আমি হাজার টাকা আমি বেরিয়ে, এখন সিঙ্গারা কিনলাম মৌচাক থেকে দুটো, এখন সিঙ্গারা খাবো। আধ ঘন্টা কোনো হয়নি, আধ ঘন্টা পর এখন মোবাইলের দোকানে যাবো, মোবাইলের দোকানে গিয়ে রাজেশের ফোনটা নিতে হবে। আচ্ছা কলেজ ড্রেসে চলে এসেছি, 1150 টাকা নেবে গাইজ, 1150। একটা সিঙ্গার নে,
তুই একটা না আমাকে একটা দেখ। এই সিঙ্গারা দেখুন কর। সামনেই আমাদের বাজার কলকাতা শপিং মল, আর এই যে বাস স্ট্যান্ড। চলো আমরা সিঙ্গাটা খাই। ওকে গেমে দুজনে কেমন লাগছে? চলো রাজেশের ফোন নেওয়া হয়ে গেছে, এখন ফোন কালকের মতো ফিল হয়ে গেছে, খোলা যাবে না এখন, কালকে আবার খুলবে ফোনটা। চলো এখন বাড়ি যাই তাহলে, রাস্তায় ভিড় তো বাড়ি যাই একেবারে। ঠিক আছে চলো। তো এখন বাড়ি চলে এসেছি, এই তো ফোনটা তখন রেখে দিলাম কারণ জ্যাম ছিল, মেমারি বাজারে প্রচুর জ্যাম। জ্যাম ফেলে তখন ফোনটা নিয়ে এলাম, রাজেশের ফোনটা দিয়ে দিল, ফোনটা দিয়ে এখন বাড়ি চলে এলাম ওখানে তাড়াতাড়ি, কারণ সকাল থেকে কলেজ গেছি আর এখন প্রচণ্ড গরম পড়ে গেছে, সে কারণে তাড়াতাড়ি বাড়ি এলাম। ফ্রেশ ট্রেশ হতে হবে, ভালো লাগছে না সে কারণে, কিছু মুখটা কেমন হয়ে গেছে, চোখ ঢুকে গেছে। তো বাড়ি চলে এসেছি আবার, এখন ফ্রেশ ট্রেশ হয়ে জামা টামন কিছু খুলিনি, কলেজে ড্রেস এইসব বাড়ি ঢুকলাম। তো ফ্রেশ ট্রেশ হই, ওকে চলো একটু পরে কথা হচ্ছে। হ্যাঁ এই দেখুনি ফ্রেশ ট্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে এখন একটু বসলাম, বসি আজকে একটু কাজ করবো, কারণ আজকে একটু ড্রয়িং আছে, বলেছিলাম আমার একটা আঁকার চ্যানেল আছে, তো সেটারই জিনিসপত্র নিয়ে বসেছি, সব কিছু করবো এখন, মানে একজন ড্রয়িং করতে দিয়েছে তার আঁকাটা করবো আজকে। তো একটু এখন খেলাও আছে, খেলাও দেখতে হবে, খেলাটাও দেখতে হবে। তো দ্বিতীয় কথা, আমাদের মেমারিতে সেল বসেছে, তো ছেলেমেলা সবাই চলে এসো ঘুরতে। ওকে তো ফার্স্ট ভিডিওতে আমার আজকে ভিডিও ছিল গোল্ডফিশের মার্কেট, ফিশ মার্কেট। তো গোল্ডফিশের ফিশ মার্কেট তোমাদের কেমন লাগলো জানিও, আর যদি তোমরা ভিজিট করতে চাও তো নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার বলে দেওয়া হয়েছে, সেখানে কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কল করতে পারো। ওকে তো আজকে ভিডিও এখানে শেষ করলাম, আর আজকে অনেক দিন পর কলেজ গেছিলাম, তো কলেজে গিয়ে সকাল থেকে কিছুই না, কলেজে গেলাম, রোদে রোদে খুব প্রচণ্ড রোদ তো গরম, তো সেই কারণে ভিডিও ফিডিও তো সকাল থেকে করা হয়নি, কোনো রকম আইডিয়া কিছু ছিলই না কী কন্টেন্ট করবো, সে কারণে করিনি সকাল থেকে। আর গরমের জন্য ভালো লাগছিল না, এ কদিন অতিরিক্ত গরম পড়েছে, দ্বিতীয় কথা বৃষ্টি হচ্ছে না, মেঘ উঠেছিলো, কালকে রাতে একটু ঝড় হলো আর হলো না, প্রচণ্ড গরম করছে। সো আজকে ভিডিও এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, বাই বাই।